अरे भाई, मेरे ससुर वहां आएंगे, थोड़ा स्क्रू ढीला है उनका। तो क्या गिरा? ब्लाउज गिरा। ब्लाउज गिरा, ब्लाउज गिरा? इसमें इतना आवाज, इसमें इतनी आवाज? ब्लाउज में मैं थी ना। हाँ, कहीं लगी तो नहीं? नहीं लगी तो बता दूंगा। लगी तो बता देंगी। চাচি 420 সিনেমার কমল হাসানকে মনে আছে? নিখুঁত অভিনয়, চলচলন থেকে শুরু করে কথা বলার ধরন, পর্দায় পুরুষ নারীর পার্থক্য যে কার্যত মুছেই ফেলা যায় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। একজন জনপ্রিয় নায়ককে মহিলা সাজায় তার জনপ্রিয়তা কমার বদলে বেড়ে যেতে পারে, তা প্রমাণ করেছিলেন কমল হাসানই। এরপরে পর্দায় ছোট বা বড় সময়ের জন্য একাধিক জনপ্রিয় অভিনেতাকে দেখা গিয়েছে নায়িকার বেশে। সেই তালিকায় এবার নতুন নাম সংযোজন হল আয়ুষ্মান খুরানার। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ড্রিম গার্ল 2 এর ট্রেলার। ফোন সে ভি জাদা ফিচার্স উপর ওয়ালে নে মুঝ পে দিয়ে। আগেই এই সিনেমাতে আয়ুষ্মানের লুক প্রকাশ্যে এসেছিল, তবে ট্রেলারে তিনি যেন নতুন করে চমকে দিলেন দর্শকদের। লেহেঙ্গা চলি থেকে শুরু করে সালোয়ার কামিজ, আয়ুষ্মানে মজবেন পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে গল্পের কিছুটা আজ পাওয়া যায়। আয়ুষ্মানের প্রেমিকা অনন্যা, তার বাবার শর্ত, বিয়ের জন্য বেশ কিছু অর্থ উপার্জন করতে হবে আয়ুষ্মানকে। নারী কণ্ঠ নকল করে অনেক সময় মজা বা টুকটাক প্রয়োজন মিটিয়েছিলেন আয়ুষ্মান, তবে এবার তাকে অর্থ উপার্জনের ভূমিকায় বেছে নিতে হয় সেই নারী চরিত্রকেই। বিভিন্ন জায়গায় নারীর বেশে পারফর্ম করতে শুরু করেন আয়ুষ্মান, আর তারপরেই জড়িয়ে পড়েন এক প্রেমের সম্পর্কে। এক অবসাদগ্রস্ত ছেলের ভালো লাগে আয়ুষ্মানকে, তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করা হয় আয়ুষ্মানের। টাকার জন্য সে বিয়েতে রাজিও হয়ে যান আয়ুষ্মান। তারপর কমেডি মোড়কের এই সিনেমাতে মিলবে সেই উত্তর। আয়ুষ্মানের এই সিনেমার ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকে যেমন লিখেছেন আয়ুষ্মানের নারী বেশ অনন্যা পাণ্ডের চেয়েও ভালো, আবার অনেকে লিখেছেন আয়ুষ্মান ভালো চিত্রনাট্য খুঁজছেন না, ভালো চিত্রনাট্যই আয়ুষ্মানকে খুঁজে নিচ্ছে। অনেকেরই আগ্রহ রয়েছে এই সিনেমা নিয়ে। কাপড়ে উতার রহে থে। সত্যি?